নিরাপদ জ্বালানি ভোক্তা বান্ধব পৃথিবী, এই প্রতিবাদে কুষ্টিয়ার কুমারখালীতে বিশ্ব ভোক্তা অধিকার দিবস উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে বুধবার সকালে পরিষদ চত্বর থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রা শেষে পরিষদের সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা বিতান কুমার মণ্ডলের সভাপতিত্বে ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ আলীর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ আমিরুল আরাফাত, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ সাইদুর রহমান ও মহিলা ভাইস চেয়ারম্যান মেরিনা আক্তার মিনা এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মোহাম্মদ আকুল উদ্দিন সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।